এই ট্রিপের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম বর্ধমান মুর্শিদাবাদ হয়ে সড়ক পথে আমাদের মালদা সফর। পথে গঙ্গার ওপর ফারাক্কা ব্যারেজ পেরিয়ে মালদা জেলায় প্রবেশ, তারপর আম্রপালি বা মালদা ট্যুরিস্ট লজে পৌঁছানো এবং লজের রুম ট্যুর। রাতে মালদা শহরটাকে ঘুরেও দেখিয়েছিলাম সেই পর্বে। যদি প্রথম পর্বটি এখনো না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন বা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন এবারে দ্বিতীয় পর্ব শুরু করা যাক। ব্রেকফাস্ট করে সকাল 8:30 নাগাদ আমরা রওনা দিলাম। জানি না কতটা সফল হতে পারবো, তবে আজ সারাদিনে মালদার সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। মালদা শহরটা বেশ ঘিঞ্জি, রাস্তাঘাটও খুব একটা চওড়া নয়। মহানন্দা নদীর ওপর ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চললাম মালদা বাইপাসের দিকে। মালদা বলতেই প্রথমে আমের কথা মাথায় আসে। যেতে যেতে রাস্তার দুধারে চোখে পড়ল সারি সারি আম গাছ। আর এই আমরা উঠে গেলাম মালদা বাইপাসে। ইতিহাসে আমার ছোটবেলা বেশ অ্যালার্জি ছিল, ওই মুখস্থ করা আমার দ্বারা হতো না, তাই পরীক্ষায় নম্বরও আসতো সেরকমই। তবে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়। এখন নানা জায়গার ঐতিহাসিক স্থান আমায় প্রচণ্ডভাবে আকর্ষণ করে, যাকে উপেক্ষা করার স্পর্ধা আমার নেই। সেই আকর্ষণে সাড়া দিয়েই আমার এই মালদা ভ্রমণে আসা। এখন বাজে সকাল 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি আজকে সারাদিনের ঘোরার প্ল্যান নিয়ে। তো আমরা প্রথমে যাব মালদা টাউনের দক্ষিণে, যেখানে গৌর অবস্থিত। গৌর ঘুরে তারপর লাঞ্চ করে আমরা যাব মালদার উত্তরে, যেখানে আদিনা বা পান্ডুয়া অবস্থিত। আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন, গৌর ছিল এক সময়ের বেঙ্গল সুলতানেট বা শাহী বাংলার রাজধানী। প্রাচীনকালে এটি লক্ষণাবতী নামে পরিচিত ছিল, যা মুসলিম শাসনকালে লখনৌতি নামে পরিচিতি লাভ করে। মালদা বাইপাস থেকে বাঁদিকে গৌর রোডে ঢুকলাম। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়। এই দেখুন, হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। মালদার আম গাছে ভর্তি একটা আম বাগান দেখাচ্ছি, আসুন। এখানে বেশ কিছু আম গাছ আছে, এর থেকেও বেশি আম গাছ। আসার সময় আমরা দেখেছি রাস্তার দুপাশে প্রচুর আম বাগান। তো এই হচ্ছে মালদার সম্পদ, যাকে বলে আর কি। মালদায় এলে আমের সময় আম নেওয়া বাধ্যতামূলক, আর যদি আমের সময় না আসেন সেক্ষেত্রে আমের আচার অবশ্যই বাড়ি নিয়ে যাবেন। গৌড়ের এই রামকেলি অঞ্চল থেকে আমাদের গৌর ভ্রমণ শুরু করব। প্রথম দর্শনীয় স্থান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ মন্দির ও তার ঠিক পাশেই মদন মোহন জিউ মন্দির। চলুন এই দুই মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নি মন্দিরেরই দায়িত্বে থাকা পানিগ্রাহী বাবুর কাছ থেকে। এই জায়গাটির নাম রামকেলি ধাম। রামকেলির নাম সেই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে রামচন্দ্রদেব সীতা দেবীকে নিয়ে এই রামকেলিতে এসেছিলেন। সেই সময় থেকে এই জায়গার নাম রামকেলি। পরবর্তীকালে যখন বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই গৌর রামকেলি, সেই সময় রূপ সনাতন ছিলেন এই গৌড়ের রাজা হোসেন শাহর দুই মন্ত্রী। রূপ সনাতন নামটি শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে দীক্ষা দেওয়ার পর রূপ সনাতন নামটি রেখেছিলেন। श्री चैतन्य महाप्रभु के बार बार पत्र दिए ओनारा जानातें जे राजकार्य थेके किभाबे निष्कृति पावा जाए। ताई श्री चैतन्य महाप्रभु नीलाचल थेके बृंदावन जावार पथे एई रामकेलिते एसेछिलेन। इंग्रेजी 1515 ख्रिस्टाब्दे 15 जून, ताई ओई जून मासेर 15 तारीख श्री चैतन्य महाप्रभु एखाने एसेछिलेन बोले ওই আগমন তিথি উপলক্ষে রামকেলি মেলা উৎসবটি এইখানে হয়। সেই লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এই রামকেলিতে, বৈষ্ণবদের মেলা। শ্রী চৈতন্য মহাপ্রভু এইখানে বাইরে কেলি কদম্ব তমাল বৃক্ষতলায় রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন এবং এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর নামটিও রেখে গেলেন এবং ওনাদের নির্দেশ দিলেন যে তোমাদের চাকরি শোভা পায় না, তোমরা এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করে সনাতন ধর্ম প্রচার করো। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে এই রাধা মদন মোহন, এই পাশে বলরাম রেবতী আর ওইদিকে অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভু এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। পানিগ্রাহী বাবুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই সেই কেলি কদম গাছ যার নিচে চরণ মন্দিরটি অবস্থিত। মন্দিরটি তালাবন্ধ থাকায় নিজেই চাবি নিয়ে খুলে দিলেন দর্শন করার জন্য। আমাদের পরবর্তী গন্তব্য এখান থেকে 750 মিটার দূরে অবস্থিত বড় সোনা মসজিদ। আমি আছি এখন গৌড়ের বড় সোনা মসজিদে। এই বড় সোনা মসজিদ খুব সুন্দর জায়গা, গৌড়ে এলে অবশ্যই আসবেন। আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই বড় সোনা মসজিদ থেকে মাত্র 8.5 কিলোমিটার দূরে ছোট সোনা মসজিদ, সেটা বাংলাদেশের রাজশাহী ডিভিশনে অবস্থিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের সীমান্ত এখান থেকে খুবই কাছে। গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হলো বড় সোনা মসজিদ। এই মসজিদটি নির্মাণের সময়কাল নিয়ে মতভেদ আছে, তবে 1523 থেকে 1526 সালের মধ্যে এটি নির্মাণ করা হয়েছিল। এক সময় মসজিদের গম্বুজগুলোর ওপর সোনালী রঙের আস্তরণ ছিল, এই থেকেই মসজিদটির নাম হয় সোনা মসজিদ। আবার একে 12 দুয়ারি মসজিদও বলা হয়। মসজিদটিতে 12টি দুয়ার বা দরজা থাকায় সম্ভবত লোকমুখে এটি 12 দুয়ারি নামে পরিচিত, যদিও 11টি প্রবেশপথ দেখতে পাওয়া যায়। আর এই রইল মসজিদ প্রাঙ্গণের 360 ডিগ্রি ভিউ। বড় সোনা মসজিদ থেকে মাত্র 700 মিটার দূরে অবস্থিত আমাদের পরবর্তী গন্তব্য দাখিল দরওয়াজা। আরবি ভাষায় দাখিল শব্দের অর্থ প্রবেশ, আর ফার্সিতে দরওয়াজা মানে ফটক, অর্থাৎ গৌড় দুর্গে ঢুকতে হতো এই দাখিল দরওয়াজা দিয়ে। দুর্গে যাওয়ার প্রধান ফটক ছিল এটি। 18 মিটার উঁচু আর 13 মিটার চওড়া ফটকের ভেতরে প্রবেশপথটা ছিল বেশ বড়সড়। সুলতান বা অভিজাত শ্রেণীর কেউ যখন দাখিল দরওয়াজা দিয়ে দুর্গে ঢুকতেন, ফটকের দুই পাশ থেকে কামান দেগে তাকে সম্মান জানানো হতো। তাই এই সৃষ্টির আরেক নাম সেলামি দরওয়াজা। সমকালীন অন্যান্য ইমারতের মতোই এখানে সম্পূর্ণ অলঙ্করণই পোড়ামাটির ফলক বা টেরাকোটা ভিত্তিক। সুলতানি বাংলা স্থাপত্যের ইতিহাসে এটি একটি উৎকৃষ্ট শিল্পকর্ম এবং এ ধরনের সর্ববৃহৎ নিদর্শন। দাখিল দরওয়াজা থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে রয়েছে ফিরোজ মিনার। আমরা এখন চলে এসেছি ফিরোজ মিনারে। এখন গেট দিয়ে ঢুকি। এই হচ্ছে ফিরোজ মিনার। এটি একটি 5 তলা বিশিষ্ট মিনার, যেটি হাবসি বংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ 1485 থেকে 1489 সালের মধ্যে নির্মাণ করেছিলেন। মিনারের সিঁড়ি দিয়ে এইটুকু অবধি ওঠা যায়। মিনারের দরজা তালাবন্ধ, তবে দেওয়ালের কারুকার্য দেখার মতো। ফিরোজ মিনার থেকে ৯০০ মিটার দূরে অবস্থিত বাইজ গজি দেওয়াল। সুলতান বারবক শাহ তার রাজপ্রাসাদের সুরক্ষার জন্য এই ২২ গজ বা ৬৬ ফুট উচ্চতা বিশিষ্ট প্রাচীরটি নির্মাণ করেন। আমি আছি এখন গৌড়ের ২২ গজি দেওয়ালের এখানে। খুব বড় একটা দেওয়ালের স্ট্রাকচার এখান থেকে শুরু হয়েছে আর এদিক দিয়ে পুরো শেষ হয়েছে ওইখানে গিয়ে। দেওয়ালটাই শুধু আছে আর এই জায়গাটা প্রচণ্ড নিস্তব্ধ, এদিকটা পুরোপুরি আমবাগান। এই ২২ গজি প্রাচীরের অনতি দূরেই আমবাগানের মধ্যে অবস্থিত বল্লাল বাটি। পুরাতত্ত্ববিদ বিমল বন্দ্যোপাধ্যায় একটি মাটির ঢিবি খুঁড়ে বার করেন এই বল্লাল বাটি। এটা আদৌ বল্লাল সেনের তৈরি কিনা সেটা নিয়ে মতান্তর আছে, তবে ইতিহাসবিদদের মতে এটি আসলে বল্লাল সেনই বানিয়েছিলেন আর সুলতান বারবক শাহ এটা সংস্কার করেন বা পুনরায় নির্মাণ করেন, যেটি ২২ গজি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। প্রাসাদটি ছিল গোল ইটের স্তম্ভের ওপর। বেশ বড় গোলাকার ইটের স্তম্ভগুলো এখনো আছে। আমি এখন আছি বল্লাল সেনের সম্ভবত রাজবাড়ি এই বল্লাল বাটিতে। স্থানীয়রা জানালো এই স্তম্ভের মাঝে যে বড় ফুটো আছে তার মধ্যে বসানো হতো শাল কাঠের গুড়ি আর তার ওপর প্রাসাদ। প্রাসাদ আর নেই, তবে স্তম্ভগুলোর ধ্বংসাবশেষ এখনো দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী গন্তব্য এখান থেকে ৯০০ মিটার দূরে অবস্থিত কদম রসুল মসজিদ। মসজিদ প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ে একটি সমাধিসৌধ, যেটি দোচালা কুড়ে ঘরের অনুকরণে নির্মিত। এটি ফতেহ খায়ের সমাধি। ফতেহ খা ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের জনৈক সেনাপতি দিলওয়ার খায়ের পুত্র। চতুষ্কোণ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ১৫৩১ সালে সুলতান নসরত শাহ নির্মাণ করেন। এটির প্রস্তরের ওপর হযরত মুহাম্মদের পদচিহ্ন স্থাপিত ছিল, বর্তমানে যা মাহদিপুর খাদেমের নিকট সংরক্ষিত রয়েছে। মসজিদটির সামনে বিশ্রামশালার ধ্বংসাবশেষ দেখা যায়। গৌড়ের আরও কিছু মসজিদ স্থাপত্য ভারত বাংলাদেশ সীমান্তের কোতোয়ালি দরওয়াজা এবং আদিনার দর্শনীয় স্থান নিয়ে আসছি ঠিক পরের পর্বে। সঙ্গে থাকুন।